জয় হিন্দ বন্ধুরা। পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরে, হ্যাঁ বন্ধুরা, আমাদের রাজ্যের ভূমি দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানটায় আপনারা একটা প্লাস পয়েন্ট পেয়ে যাচ্ছেন, অফলাইনের মাধ্যমে আবেদন করার মতো কোনো রকম ঝামেলা এখানটায় নেই। আপনাদের মোবাইলের মাধ্যমে সরাসরি অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করার জন্য কোন কোন বিষয়গুলো ফর্মের মধ্যে ভরতে হবে সেটা অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমি রয়েছি বাংলার ভূমি .gov.in অফিসিয়াল ওয়েবসাইট থেকে। সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং সমস্ত চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে। আপনি যদি একজন জব অ্যাসপিরেন্ট হয়ে থাকেন এবং আপনার লক্ষ্য যদি হয় একটি চাকরি, তাহলে আমি রিকোয়েস্ট করব আপনাকে আজকেই এবং এক্ষণে এই মুহূর্তে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ যাদের লক্ষ্য চাকরি, আমরা সবসময় তাদের পাশে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেট সবার আগে আপনাদের কাছে, আপনাদের মোবাইলে পৌঁছে দিয়ে থাকি। তাই বন্ধুরা, সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, এখানটায় কীভাবে আবেদন করবেন, অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল ওয়েবসাইট বাংলার ভূমি .gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এখানটায় এসে সরাসরি আবেদনটি করে নিতে পারবেন। এখানটায় প্রথমে আপনার নাম, অর্থাৎ আপনার নিজের নাম, তবে মনে রাখবেন পুরো নাম এখানটায় লেখা যাবে না, শুধু আপনার ফার্স্ট নেমটা লিখবেন, তারপর এখানটায় লাস্ট নেম। ওকে, ফার্স্ট নেম, লাস্ট নেম লেখার পর এখানটায় আপনাকে লিখতে হবে গার্জিয়ানের নাম। আপনার যে গার্জিয়ান রয়েছে সে গার্জিয়ানের নাম এখানটায় লিখতে হবে। গার্জিয়ান বলতে আপনার গার্জিয়ান কি আপনার হাজব্যান্ড, নাকি আপনার ফাদার, নাকি অন্য কেউ? অন্য কেউ হলে এখানটায় এই জায়গায় ক্লিক করবেন, নতুবা যদি আপনার গার্জিয়ান আপনার বাবা হয়ে থাকে তাহলে এখানটায় টিক করবেন। তারপর এই যে এখানটায় আপনার গার্জিয়ানের নাম লিখতে হবে। ওকে, এইটুকু বিষয় করে নেওয়ার পর এই পাশে আসলে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস ওয়ান, অ্যাড্রেস টু। অ্যাড্রেস ওয়ানে আপনাদের যে গ্রামের নাম, সে গ্রামের নাম লিখবেন, পোস্টের নাম লিখবেন। অ্যাড্রেস টুয়ে আপনাদের ব্লকের নাম লিখবেন। অ্যাড্রেস থ্রিতে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নামটা লিখে দিতে পারেন। ওকে, তো বন্ধুরা, এবার সবথেকে ভাইটাল বিষয় হচ্ছে এই যে এইখানটা রয়েছে, এইখানটায় আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে। সরি, তার আগে আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে, আপনি ছেলে না মেয়ে সেটা কিন্তু এখানটা ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন। তবে বন্ধুরা, এখানটায় আপনারা আরও একটি প্লাস পয়েন্ট পেয়ে গেলেন, এখানটায় ছেলে এবং মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে, মেল, ফিমেল, আদার্স যে কেউ কিন্তু এখানটায় আবেদন করতে পারবে। তাই আপনি যদি মহিলা হয়ে থাকেন অবশ্যই তাও ভিডিওটিকে কন্টিনিউ দেখুন, কেয়ারফুলি দেখুন, অবশ্যই আপনিও কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন, আর ছেলেরাও কিন্তু এখানটায় আবেদন করতে পারবে। তো এখানটায় একটি আপনাকে অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, তবে মনে রাখবেন মোবাইল নাম্বারটা যাতে অ্যাক্টিভ থাকে, কারণ সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, যে নাম্বারটি দেবেন সেই নাম্বারে ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে আপনাকে ভেরিফাই করতে হবে। তারপরে আপনাকে একটা ইমেল আইডি এখানটায় দিতে হবে। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল আইডিতেও কিন্তু আপনাদের একটা ইমেল ওটিপি আসবে, তারপর সেই ওটিপিটাকে কিন্তু এখানটা আপনাকে ভেরিফাই করতে হবে। তাই আমি আবার রিকোয়েস্ট করে বলছি, যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি অ্যাক্টিভ রয়েছে সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটি আপনি এখানটায় প্রোভাইড করে দেবেন। এইটুকু করে নেওয়ার পর নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানটায় আপনাকে কিন্তু আপনার যে শিক্ষাগত যোগ্যতার যে ডিটেলস রয়েছে সেটা ভরতে হবে। শিক্ষাগত যোগ্যতায় আপনি কোন কোন বিষয় পাশ করেছেন বা কোন কোন এক্সাম পাশ করেছেন সেটা আপনাকে এখানটা টিক করতে হবে। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন অবশ্যই মাধ্যমিক টিক করবেন, হায়ার সেকেন্ডারি অবশ্যই হায়ার সেকেন্ডারিতে টিক করবেন, অটোমেটিক্যালি এগুলোতে টিক করা রয়েছে। এবং আপনি যে বিষয়টাতে পাশ করে যে সাবজেক্টটি নিয়েছেন, অর্থাৎ আপনি মাধ্যমিক যদি পাশ করেছেন তাহলে মাধ্যমিকে এখানটায় আপনার কোন বোর্ড থেকে পাশ করেছিলেন সে বোর্ডের নামটি এখানটায় লিখবেন। ওকে, এখানটা আপনার বোর্ডের নাম এইখানটায় লিখবেন, কত সালে পাশ করেছিলেন। তারপরের যে রো রয়েছে এখানটা আপনাকে লিখতে হবে, আপনার সিজিপি অর্থাৎ পার্সেন্টেজ কত ছিল সেটা এখানটায় লিখতে হবে। তারপরে উচ্চ মাধ্যমিকে আপনি উচ্চ মাধ্যমিক কোন স্ট্রিমে পাস করেছেন সেটা এখানটা লিখতে হবে, আর্টস হলে আর্টস এবং যারা সায়েন্সে পাস করেছিলেন তারা সায়েন্স লিখবেন। তারপরে এখানটায় বোর্ড ইউনিভার্সিটি, তারপরে একই বিষয় বারবার লিখতে হবে আপনাদেরকে, বোর্ড কোন বোর্ড থেকে কত সালে এবং কত পার্সেন্টেজ, শুধু এই বিষয়টা। ওকে,
তো বন্ধুরা এইটুকু করে নেওয়ার পর আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে এখানটা লিখবেন, কোন অর্গানাইজেশনে আপনি কাজ করেছিলেন সেই অর্গানাইজেশনের নাম, কি পোস্টে কাজ করেছিলেন সেটি লিখবেন, এবং এখানটা সিলেক্ট করতে হবে আপনার স্কিল সিলেক্ট করতে হবে, তারপরে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত পাস করেছিলেন, সরি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কাজ করেছিলেন, এইটুকু করে নিলেই আপনার ফর্মটি ফিল আপ করা শেষ। এই ফর্মটি ফিল আপ করার পর আপনাকে জাস্ট এই যে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে, এবং এই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন সরাসরি বাংলার ভূমি .gov.in অফিসিয়াল ওয়েবসাইটে সাবমিট হয়ে যাবে। আর বন্ধুরা, যারা ভূমি দপ্তরে কাজ করতে ইচ্ছুক, যারা ভাবছেন যে দীর্ঘদিন ধরে একটি চাকরির অপেক্ষায় রয়েছি ভূমি দপ্তরের, তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই আবেদন করবেন, এবং আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশান দেখে নেবেন। চলুন অফিসিয়াল নোটিফিকেশান একটু দেখে নেওয়া যাক, এখানটায় আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় আবেদনের লাস্ট ডেট হচ্ছে 21/8/2023। 21/8/2023 তারিখ হচ্ছে লাস্ট ডেট। যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করবেন। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে দেখে নিন আপনারা এক ঝলকে। সিনিয়র সফটওয়্যার ডেভেলপার অর্থাৎ SSD, তারপরে সফটওয়্যার ডেভেলপার SD, তারপরে রয়েছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল, বিভিন্ন পদে কিন্তু এখানটা নিয়োগটি করা হচ্ছে। চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।